দেশের স্বার্থের কথা ভুলে যায়, তারা সমালোচনাটা করে কোন মুখে? ওরা তো ভুলেই যায়। দুই মাস পর ঋতুও বদলায়, মনটাও বদলে যায়। কথা ছিল যে 2 বছর কম করা যাবে না, 30 বছরের চুক্তি করে আসছি। তারপরে কী বলবে, যে কুশিয়ারা নদী বা এটা বলছে, যারা এটা নিয়েও সমালোচনা, যে কতটুকু পানি আসলো। আপনি জানেন যে এই এই যে আমরা যে মানে সমঝোতা স্মারকটা সই করলাম, এর ফলে আপনার পুরো সিলেট বিভাগ, বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলার 53,820 হেক্টর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে এবং মোট 16,600 হেক্টর অর্থাৎ 5,600 হেক্টর রহিমপুর পাম্প হাউসের মাধ্যমে এবং 5,000 হেক্টর লো লিস্ট পাম্পের মাধ্যমে জমিতে সেচ প্রদান করা সম্ভব হবে। এখন সেচ প্রদানের জন্য যে উদ্যোগটা মানে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেটা কিছুক্ষণ আগেই শেখ সিরাজ বললেন, ওটার কাজ কিন্তু আমরা এখন শুরু করে দিচ্ছি, আর কিছু করাই আছে। তো এই যে এতগুলি জমি আমাদের চাষের আওতায় এসে ফসল দেবে, এটা সেই ফসলটা কিন্তু আমাদের দেশের মানুষেরই কাজে লাগবে। তো এখন এটা নিয়েও যারা প্রশ্ন করে বা এটা নিয়ে যারা সমালোচনা করে, তারা কী এনেছে? গঙ্গা, আমি আমি জানি না, আমাদের আসলে স্মৃতি তো খুব ভুলে যায় সবাই, আর অবশ্য হবেই, কারণ 6 ঋতুর দেশ। এই 2 মাস পর ঋতুও বদলায়, মনটাও বদলে যায়। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে যখন ভারত সফরে গেল, হ্যাঁ তো খুব সুন্দর, সে যে গেছেন সেখানে ভালোভাবে তারা আদর আপ্যায়নও কম করেনি, অনেক আদর আপ্যায়নও করেছে, সবই করেছে। কিন্তু ফিরে এসে কি বলল, গঙ্গা পানির কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এই তো উত্তরটা ছিল যে গঙ্গা পানির কথা, মানে অর্থাৎ এই যে গঙ্গা নদীর পানিতে বাংলাদেশের যে অধিকারটা আছে, সেই অধিকারের কথাটুকু বলতেই ভুলে গেছিলেন। তো যারা ওখানে যে নিজের দেশের স্বার্থের কথা ভুলে যায়, তারা সমালোচনাটা করে কোন মুখে? একটু সেটা আপনারা জিজ্ঞেস করেন না। আপনাদের হট টক থেকে শুরু করে সকল তো একেবারে টক টক হট টক কথা তো চলে, কই এই কথাটা? যারা হট টকে যারা মিডিয়াটা থাকে, কই এই কথা তো জিজ্ঞেস করে না, যে আপনারা তো ভুলেই গেছিলেন। আমরা কিন্তু ভুলি নাই, 96 সালে সরকার গঠন করেই তো গঙ্গার পানি চুক্তি করলাম। কথা ছিল যে 2 বছর কম করা যাবে না, 30 বছরের চুক্তি করে আসছি। তারপরে কী বলবে? ঠিক এভাবে প্রত্যেকটা বিষয়ে ওরা তো ভুলেই যায়, দেশের স্বার্থের কথা হলে ভুলে যায়, দেবার কথা হলে বলে না। দেবার কথাও বলি, আপনাদের আপনাদের মনে নেই বা অনেকে যারা ইয়াং মনে থাকবে না, জিয়াউর রহমানের ক্ষমতায় আসার পর ভারতীয় পণ্য যাতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, সকল পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে দিয়েছিল, বাংলাদেশ ভারতীয় পণ্যে সয়লাভ হয়ে গিয়েছিল। ভুলে গেছেন সে কথাটা? আমি জানি না, আমার মতো বয়োবৃদ্ধ কিছু থাকলে তো তাদের মনে থাকতে পারে, তাছাড়া তো এখানে ইয়াং জেনারেশনে তো জানারই কথা, তো ভুলেই গেছে হয়তো, কিন্তু এটা তো বাস্তব কথা যে সাইফুর রহমান সমস্ত কিছু ওপেন করে দিল, তখন দেখা গেল সে পুরো বাংলাদেশে ভারতীয় পণ্য, কিন্তু বাংলাদেশ থেকে কী যাবে সেই সুবিধা তো নেয়নি, দিতে পারেনি। তো সে কথা ভুললে চলবে কেন? আমার কথা হচ্ছে আপনারাদের তো পরম্পরায় এগুলি জানায় দেওয়া উচিত, মনেও রাখা উচিত। বাংলাদেশ কিন্তু চা করেনি, বাংলাদেশ যেটাই করে সমানে সমান অধিকার ঠিক রেখেই করে, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ, 2টা তথ্য দিলাম, এখন একটু ব্যবহার করেন বলে।